শিক্ষা সফরের নামে ছাত্রীদের সঙ্গে শিক্ষকদের জলকেলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। নারায়ণগঞ্জের 2500-এ একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের একসঙ্গে নদীতে জলকেলিতে মজেছেন। তাদের এমন দৃশ্য প্রচার পাওয়ার পর সর্বগ্র আলোচনা সমালোচনার ঝড় উঠে। ওই স্কুলের প্রধান শিক্ষক তার ফেসবুকে ছবিগুলো আপলোড করলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। গত শুক্রবার গোপালদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের 2021 সালের SSC পরীক্ষায় GPA 5 প্রাপ্ত ছাত্রীদের নিয়ে সুনামগঞ্জ জেলার ভোলাগঞ্জে যান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যরা। পরদিন ওই এলাকার নদীতে ছাত্রীদের নিয়ে টি শার্ট পরে গোসল করতে নামেন ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা। এই দৃশ্য ধারণ করে প্রধান শিক্ষক কামাল হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে আপলোড দেয়। তবে নদীতে ছাত্রীদের নিয়ে কমিটি ও শিক্ষকদের একসাথে গোসলের ঘটনা দৃশ্যকে স্বাভাবিক মনে করছেন গোপালদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। এ সফরে উপজেলা প্রশাসনের অনুমতির ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। অভিযোগ রয়েছে 2500 উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষকরা শিক্ষা সফরের নামে অহেতুক ঘোরাফেরা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দেওয়া, কোনো কারণ ছাড়াই উপজেলায় ও শিক্ষা অফিসে ঘোরাঘুরি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন। এই সকল কারণে 2500-এ শিক্ষা প্রসারের ব্যাঘাত ঘটছে। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন উপজেলাবাসী।